নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চাপ সৃষ্টিটা কতটুকু ফলপ্রসূ হবে? আপনারা তো অনেক চাপ সৃষ্টি করলেন। চাপ সৃষ্টি করা কতটা ফলপ্রসূ হবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে সর্বভারতীয় ক্ষেত্রে এই বিষয়টাকে তুলে ধরা। এর আগে আমরা দিল্লিতে অবস্থানও করেছি এবং এখন যেভাবে প্রচার করা হচ্ছে যে একটা বিকল্প জোট তৈরি করা হবে, তারা নাকি সংবাদ মাধ্যমে দেখলাম যে তারা নাকি গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, সেটা তো কেন্দ্রে হবে না। সেটা কেন্দ্রীয় সরকারই তো রাজ্য সরকারের টাকা পয়সা দেয়, রাজ্য সরকারই কর্মচারীদের পুরো বেতন ভাতার পুরো টাকা দেয় কেন্দ্রীয় সরকার। তো সেই টাকা আমাদের 21 এপ্রিল যে মুখ্য সচিবের সাথে আলোচনা হয়েছিল, ওখানে উনি স্বীকারও করে নিয়েছেন যে উনি রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন ভাতা বাবদ যে টাকা ফিনান্স কমিশন এবং গ্রান্টি নেটের মাধ্যমে পেয়ে গেছেন, তা সত্ত্বেও তারা সেই টাকা দিতে চাইছেন না সরকারের ভাণ্ডারে থাকা সত্ত্বেও। এতদিন মিথ্যা প্রচার করতেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কিন্তু এই খাতে কেন্দ্রীয় সরকার সব টাকা দিয়ে দিয়েছে। সুতরাং কেন্দ্রে আগামী দিনে যদি এই জোট ক্ষমতায় যায় তাহলে সেখানে তাদের আগে থেকেই আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে তাদের পশ্চিমবঙ্গ সরকার এই বঞ্চনা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে।